We really have to talk about the big buzzword in the world of energy. Hydrogen. আলোচনাটি পুরনো কিন্তু বিষয়টি সমসাময়িক আর ভাবনা আগামী দিনের শক্তির উৎস হবে কি সেই নিয়েই যত প্রশ্ন। যদি আপনাকে প্রশ্ন করি আপনার বাসা কি শতভাগ কার্বন নিঃসরণ মুক্ত, এর উত্তর দেয়া আপনার পক্ষে কঠিন। মানতেই হবে আপনার বাসায় আপনি নিজ হাতে বাতাসে কার্বন ছড়াচ্ছেন, দূষণ ঘটাচ্ছেন পরিবেশের। হিসেব করে দেখুন আপনি বিদ্যুতের উপর নির্ভরশীল। এছাড়া আপনি ব্যবহার করছেন নানা ধরনের ব্যাটারি, পাওয়ার ব্যাংক কিংবা কখনো কখনো চালু করছেন তেল চালিত জেনারেটর। এই বাস্তবতায় বিজ্ঞানীরা চান বাতাসে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নামাতে। কেননা ধরিত্রীকে বাঁচাতে দরকার নির্মল বায়ুর, যে বায়ুতে থাকবে সহনীয় মাত্রায় কার্বন ডাইঅক্সাইড আর কমবে বৈশ্বিক উষ্ণায়ন। এই প্রেক্ষাপটে এসেছে হাইড্রোজেন শক্তির ধারণা। এখন চলছে এই শক্তির বাস্তবে রূপদানের কাজ। হাইড্রোজেন পাওয়ারে কার্বন নিঃসরণ হয় না, ফলে হয় না পরিবেশ দূষিত। এরই মধ্যে বিভিন্ন দেশে হাইড্রোজেন চালিত বাসের ব্যবহার শুরু হয়েছে, এমনকি কোথাও কোথাও চালু হয়েছে হাইড্রোজেন চালিত গাড়ি। দৈনন্দিন ব্যবহার্য যেমন বাসাবাড়ির আলো, ফ্যান, এয়ার কন্ডিশনার, ইস্ত্রি কিংবা মোবাইল চার্জিং এর জন্য যে শক্তির দরকার হয় তা হাইড্রোজেন চালিত করতে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। টয়োটা মোটর কর্পোরেশন বের করেছে বহনযোগ্য হাইড্রোজেন ব্যাটারি সেল, যা থেকে যোগান দেওয়া যাবে গৃহস্থালী কাজের শক্তি। এই ব্যাটারি অল্প সময়েই চার্জ নেয়, হাতে বহনযোগ্য এবং চাইলে ঘরে কিংবা বাইরে এমনকি গাড়ির ভেতরে চলতে চলতে ব্যবহার করা যাবে নবায়নযোগ্য এই সেল। প্রোটোটাইপ এই ব্যাটারি পৃথিবীর মানুষকে একখণ্ড প্রশান্তির বাণী শোনাচ্ছে এমন এক সময়ে যখন সামনে অপেক্ষা করছে পরিবেশের মারাত্মক বিপর্যয়। আশাবাদী মানুষ এ সময়ে দেখছে আলো। হাইড্রোজেন শক্তি মানুষকে দিতে পারে আগামী দিনের সবচেয়ে বড় একটি উপহার, কার্বনমুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন বাস্তবায়ন।